আজ দেখাবো প্রোটিন সালাদ। এটার অপর নাম দেওয়া যেতে পারে ডায়েট সালাদ। ডায়েট করার সময় একটা বিষয় খুব প্রবলেম হয়, সেটা হচ্ছে মাছ মাংস কিভাবে খাবো, ভেজে খাবো না রান্না করে খাবো। তাই আমি আজ মাছ মাংসের ঝামেলা ছাড়া খুব সহজ উপায়ে প্রোটিন সালাদ করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এই সালাদের পুরো রেসিপি। এই জন্য আমার প্রথমে লাগছে কিছু ছোলা। ছোলাগুলোকে আমি অঙ্কুর করে নিয়েছি। অঙ্কুর ছোলায় হাই প্রোটিন থাকে। প্রথমে ছোলা ধুয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর একটা ভেজা কাপড়ে ছোলাগুলো বেঁধে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে 5 থেকে 6 দিন পরে ছোলার মধ্যে অঙ্কুর চলে আসবে। তবে কাপড়ের মধ্যে 2-1 দিন পরপর একটু করে পানি ছিটিয়ে দিতে হবে। ময়েশ্চারটা ভালো থাকে, অঙ্কুরটা তাড়াতাড়ি আসবে। আমি 1 কাপ অঙ্কুর ছোলা নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি মিডিয়াম সাইজের শশা কুচি। শশাতে আমরা ফাইবার পেয়ে যাচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1টি টমেটো কুচি। টমেটো থেকে আমরা পাচ্ছি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এরপর দিচ্ছি 1টি পেঁয়াজ কুচি এবং 1টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাদাম। বাদামও প্রোটিনের খুব ভালো উৎস। আরও দিয়ে দিচ্ছি বিট লবণ, কালো গোলমরিচ গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন চাট মশলা। এবার 1 টুকরো লেবুর রস দিয়ে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি 1টি উপাদান এখনও অ্যাড করিনি। খুব দামি খাবারের বাইরে খুব কম দামি জিনিস দিয়ে আমরা প্রোটিনের অভাব পূরণ করতে পারি। এই সালাদটি খেতে যেমন ভালো তেমনি হেলদিও বটে। তৈরি হয়ে গেল প্রোটিন সালাদ। আমি আগেই বলেছিলাম একটি জিনিস আমি এখনও অ্যাড করিনি, সেটা হচ্ছে পনির। পনিরটা আমি শেষে দিচ্ছি এই কারণে, কারণ অনেকেই পনির খেতে পারেন না। যাদের পনিরের সমস্যা নেই তারা পনিরটা অ্যাড করে নেবেন, তাহলেই সালাদটা পরিপূর্ণ হয়ে যাবে। তৈরি হয়ে গেল প্রোটিন সালাদ। বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।